আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উষামা অন্তু শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। অস্পষ্টতা নি চট্টগ্রামে বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার পাঁচ দিন পর তদন্ত রিপোর্ট। পুলিশ রেকর্ডে আগে থেকেই অপরাধী ছিল বিমান চেষ্টাকারী পলাশ বলছে র্যাব বখে যাওয়া সন্তান দাবি পরিবারের এবং খালেদা জিয়ার বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি নির্দেশ হাইকোর্টের চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা নিয়ে এখনো অস্পষ্টতা কাটেনি বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী পাঁচ দিন পর তদন্ত রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন বিমান সচিব তবে ঘটনার হোতা নিহত পলাশের হাতের বন্দুকটি আসল না নকল সেটি এখনও নিশ্চিত হয়নি বলে জানান তিনি বিমানবন্দরে এক ব্রিফিংয়ে এসব কথা জানানো হয় কিরণের রিপোর্ট রোববার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর আবারও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ঘটনার পরদিন সোমবার সেই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ সময় কর্তৃপক্ষ হিসেবে প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে তবে সঠিক তথ্য এখনও মেলেনি বলে জানান প্রতিমন্ত্রী

ছিনতাইকারীর ভেতরে প্রবেশ এবং অস্ত্রটি বহন করা নিয়েও প্রতিমন্ত্রী ও সচিবও পরিষ্কার কিছু জানাতে পারেননি এখানে এমন কোনো লেকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে আমরা সেটা এখান থেকে বলতে পারি সেটা তদন্তকারী কর্মকর্তারাই জানাবে এসময় বিমান সচিব জানান এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে এবং পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে ইতিমধ্যে আমরা একটা তদন্ত টিমও গঠন করেছি তদন্ত টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে গতকাল ওই ফ্লাইটে পাইলট থেকে শুরু করে কেবিন ক্রু যারা ছিল তাদের তারা বক্তব্য নিয়েছে আমাদের টিম আজকে চট্টগ্রামে যাবে সেখানে সংশ্লিষ্ট যারা ছিল তাদের সাথে তারা কথা বলবে এবং আমরা আমাদের এই তদন্ত টিমকে দায়িত্ব দিয়েছি তারা পাঁচ দিনের ভিতরে সরকারের কাছে একটা রিপোর্ট দাখিল করবে এই ঘটনার পর রাতে সাহামানত বিমানবন্দরে উড়োজাহাজটির জরুরি অবতরণ বলা হলেও একদিন পর তা স্বাভাবিক অবতরণ ছিল বলে দাবি বিমান প্রতিমন্ত্রীর ফ্লাইটটি দুবাইগামী হলেও অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিলেন অস্ত্রধারী চিন্তাইকারী এ ঘটনায় বিমানের ইমেজ সংকট হবে না বলেও মনে করেন তিনি নাদিরা কিরণ

মাত্র আট মিনিটের কমান্ডো অভিযানে চট্টগ্রামে অবসান হয়েছে বিমান ছিনতাই নাটকের কিন্তু অভিযানে নিহত যুবকের কর্মকাণ্ড জন্ম দিয়েছে অনেক কৌতূহল আর নানা প্রশ্নের ঘটনার পর চট্টগ্রামের সেনা কর্মকর্তারা জানান যুবকের নাম মাহাদি কিন্তু পরদিন ব্রিফিংয়ে জানানো হয় তার আসল নাম পলাশ আহমেদ বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদ্রাসা থেকে দাখিল পাশের পর সোনারগাঁও কলেজে ভর্তি হলেও এইচএসসির গণ্ডি পেরোতে পারেনি পলাশ তার বাবা বলছিলেন উশৃঙ্খলতায় অল্প বয়সেই বকে যায় পলাশ কয়েক বছর ধরে পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ ছিল না এক কন্যা সন্তানের জনক পলাশের সাথে প্রথম স্ত্রীর ছাড়াছাড়ি হওয়ার পর বছরখানেক আগে ঢাকাই চলচ্চিত্রের এক নায়িকাকে বিয়ে করে সে

এদিকে র্যাব জানিয়েছে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ তালিকাভুক্ত অপরাধী কেন কি কারণে এই কাণ্ড ঘটিয়েছে সে তা খতিয়ে দেখা হচ্ছে ক্রিমিনাল অফেন্সের যে রেকর্ড আছে সে অনুযায়ী দুই হাজার সালের দিকে একটি নারী অপহরণের একটি মামলা হয়েছিল র্যাব তাকেশ এবং আর আটক করে এবং সেটা আট লক্ষ টাকা মুক্তিপণের জন্য সে আসলে আটকে রেখেছিল পরে কাজ করেছে এবং তার শরীরের যে বিস্ফোরক সদৃশ যেটা পাওয়া গিয়েছে সেটাতে কোনো রকমের বিস্ফোরক এখানে নাই রোববার ঢাকা থেকে যাত্রার পর চিন্তায়ের কবলে পড়ে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খী চট্টগ্রামের শাহ আমানত বন্দরে কমান্ডো অভিযানে নিহত হয় অস্ত্রধারী পলাশ বাংলা চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দেশ জুড়ে পালিত হলো জাতীয় শোক দিবস তবে শোকের মাতম নয় পুরন ঢাকার মানুষ চান জীবনের উৎসব চকবাজারের চুরিহাট্টায় আগুনে দগ্ধ হয়ে প্রতিবেশী স্বজনদের মৃত্যুর জন্য কেবল প্রশাসনের গাফিলতেই নয় নিজেদের অসচেতনতাকেও দুষছেন তারা ফজলের আব্বির রিপোর্ট চুরিহাটটার গলিতে একটু একটু করে ফিরে আসছে কাজের গতি গতি বাড়ছে শ্রমিকের লেদ মেশিনের বিশ তারিখ রাতে কয়েক গজ দূরেই ভয়াবহ আগুনে বন্ধু প্রতিবেশী স্বজনের করুণ মৃত্যুর ঘটনা থেকে থেকেই মনের গভীরে উঁকি দিয়ে যাচ্ছে সাথে যোগ হয়েছে পরবর্তী দুর্ঘটনার শঙ্কা আর খুব সরকার যখন একটা আইন করবে অবশ্যই এটা সবাই মানবে ওনাদের সাথে ছিল ওই জন্য ওনারা করতে পারে না প্রত্যেক জায়গায় তো কারখানা ভরা একদিকে যখন চলছে শোকের আবহাওয়া তখন নিমতলির ঘটনার সময় শিল্পমন্ত্রী এবং সদ্যসাবেক শিল্পমন্ত্রী পুরান ঢাকার গোডাউন সারানোর ব্যর্থতার জন্য পরস্পরকে দায়ী করছেন কেমিক্যাল পলির জায়গা নির্ধারণের জন্য বিসিকে চেয়ারম্যানের পথটি একটি দশ সদস্য কমিটি গঠন করা হয় তা বি সি বা শিল্পমন্ত্রা লন্ডার তার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনের কমিটি বিসিকে চেয়ারম্যানের নেতৃত্বে একটা কমিটি গঠন করে দেয় হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য শিল্প এই আচরণ আরও বেশি হতাশা বাড়িয়ে দেয় পুরান ঢাকার মানুষের মনে তারা দায় না এটা হাস্যকর এইটা দুই দিন পর আবার শুরু হবে আবার হবে করতে হবে বাড়ি ভাড়া বেশি হলে বাড়িয়ালরা রাখবে আর কিছু না আর আমরা মরবে তবে আত্মসমালোচনা করতেও ভুলছেন না তারা বিশ তারিখের আগুনে সন্তান হারানো বাবার আহাজারিতেও ছিল প্রিয় এই এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার তাগিদ আমি চাই না আমার বুক খালি হয়েছে ভবিষ্যত আর কোনো মা বাপের বুক যেন খালি না হয় আপনারা প্রপারলি এটা সলিউশন করেন ইয়া যারা ভুক্তভোগী তাদেরকে নিয়ে বসতে বলেন নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি দেশের সব সরকারি আধা সরকারি ভবনে জাতীয় পতাকা ছিল অর্ধেক নামানো শোকার্ত মানুষেরা বারবারই বলার চেষ্টা করেছেন আর তারা দেখতে চান না অপঘাতে একটি মৃত্যুও ফজল রাব্বি এটিএন বাংলা ঢাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ দশ জনের বিরুদ্ধে করা বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট মামলা বাতিল চেয়ে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের করা আবেদন খারিজ করে দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি হাফিজুল আলমের বেঞ্চ এর ফলে নিম্ন আদালতে এ মামলা চলতে আর কোন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন ও ব্যবস্থাপনায় ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের প্রায় একশো কোটি টাকা ক্ষতির অভিযোগে দু সালের ছাব্বিশ ফেব্রুয়ারি মামলা করে দুদক সেই বছরের 5 অক্টোবর 16 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় ডাকশু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রলিক ছাত্র দল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠন শেষ দিনে প্যানেল ঘোষণা করে তারা সবার প্রত্যাশা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার একটি সুষ্ঠু ও সফল নির্বাচনের আয়োজন করবে হাবিবুর রহমান ওভি রিপোর্ট সোমবার বিকেল 4টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ সময় এর আগে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল বাম সংগঠনের জোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের সহসভাপতি পদে মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমানের নাম ঘোষণা করেছে সংগঠনটি এছাড়া প্যানেল ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও ক্যাম্পাসের বাম সংগঠনগুলোর জোট প্যানেল ঘোষণার পর নিজ নিজ হলে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে ছাত্র সংগঠনগুলো মহসিন হলে মনোনয়নপত্র সংগ্রহ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন এদিকে কাঙ্ক্ষিত মূল্যায়ন না হয় আলাদা প্যানেল দিয়েছে ছাত্রলীগের সাবেক কিছু নেতা আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি অনেক বড় পদ তাদের তো ডাকসুতে আসা এটা কেমন মানে জায়গা থেকে জায়গায় নেমে আসা সবার মন জয় করা আসলে সম্ভব না তাদের সাথে আমরা কথা বলে আমরা মনোনয়নপত্র নিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও বাম সংগঠনের প্রার্থীরা শেষ সময়ে পত্র সংগ্রহ করেছে ছাত্র দলের নেতারা নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা এখন পর্যন্ত আমরা কোনো ভায়োলেন্স দেখতে পাচ্ছি না সেটা যদি বজায় থাকে ইভেন হলগুলোতে আমাদের ক্যান্ডিডেটরা যখন প্রচারে আসবে সে সময় যদি কোনো ধরনের বাধার সম্মুখীন না হয় তাহলে আমি আশা

বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি ভিত্তিক শিক্ষার পাশাপাশি মুক্ত চিন্তা জাতি গঠনমূলক কর্মকাণ্ড সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সাথে সম্পৃক্ত হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউ ল্যাবের পঞ্চম সমাবর্তনে তিনি এ আহ্বান জানান রাষ্ট্রপতি এ সময় আরও বলেন কেউ অপকর্ম করলে সমগ্র জাতিকে তার ফল ভোগ করতে হয় তাই সবাইকে সততার সাথে জীবন ধারণের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি জন হাজির হলেই এবছর থেকে বেসরকারি হজ এজেন্সিগুলো হজ কার্যক্রমে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে মক্কায় সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী তিনি আরও জানান এজেন্সিগুলোর দাবির প্রেক্ষিতে একশো হাজির কোটা নির্ধারণ করা হয়েছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম রাজধানীর মহাখালী করাইল বস্তিতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি এছাড়া ক্লিন ও গ্রিন ঢাকা করার পাশাপাশি বসবাস উপযোগী নগর গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি বঙ্গবন্ধু উপাধির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনী আয়োজন করেছে আওয়ামী লীগের প্রচার উপকমিটি উপকম এই প্রদর্শনীর আহমেদ এ সময় দলের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম উপস্থিত ছিলেন এর আগে এক আলোচনা সভায় তোফাল আহমেদ বলেন বাঙালির স্বাধীনতা প্রশ্নে শেখ মুজিবুর রহমান ছিলেন আপসহীন এবার আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ আশুগঞ্জে চারশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে সিমেন্ট ও পাথর সরবরাহ করবে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড এ নিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফান সোভান ও চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপ নর্থ ইস্ট নাম্বার ওয়ান ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ম্যাটেরিয়াল ম্যানেজার ওয়াং সিওর মধ্যে চুক্তি সই হয়েছে বসুন্ধরা গ্রুপের ডিএমটি মোস্তাফিজুর রহমান ও চিফ মার্কেটিং অফিসার সিমেন্ট সেক্টর খন্দকার কিংশুক হোসেনের সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন এবার আন্তর্জাতিক সংবাদ পরমাণু অস্ত্র পরিহার করলে উত্তর কোরিয়া একটি বড় অর্থনৈতিক পরাশক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সাথে দ্বিতীয় দফায় বৈঠকের দুদিন আগে এই বক্তব্য টুইট করেছেন তিনি তবে এর কিছুক্ষণ আগেই উত্তর কোরিয়া এখনও একটি পরমাণু হুমকি বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেই ট্রাম্প বলেন অবস্থানগত এবং জনসংখ্যাগত কারণে অন্য দেশের তুলনায় উত্তর কোরিয়ায় দ্রুত প্রবৃদ্ধির সম্ভাবনা বেশি প্রক্রিয়া নিয়ে তিনি আশাবাদী বলেও ট্রাম্প এদিকে বৈঠকের জন্য প্রতিনিধি দল নিয়ে ভিয়েতনামের রাজধানী হানোয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন কিম জং উন ট্রাম্প ও কিমের মধ্যকার বহুল আলোচিত এই দ্বিতীয় বৈঠকটি আগামী বুধ ও বৃহস্পতিবার হ্যানয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাজধানীর নীলক্ষেতের বলাকা সিনেমা হলে আজ অন্ধকার জগৎ চলচ্চিত্রের দর্শক হিসেবে উপস্থিত হয়েছেন ছবির কলাকুশলীরা বদিউল আলম খোকন পরিচালিত অন্ধকার জগৎ সিনেমাটি তিপ্পান্নটি হলে একসাথে মুক্তি পেয়েছে গত বাইশ ফেব্রুয়ারি সাধারণ দর্শকের প্রশংসা কুড়ানো এই চলচ্চিত্রের মিডিয়া পার্টনার এটিএন বাংলা এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ এসিআই রাইস ব্যবসার উদ্যোগে এসিআই পিওর চিড়িকুড়া চাল বাবুরচি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে ঢাকার দুই শতাধিক প্রথিত যশা বাবুরচি অংশ নেন এসিআই সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন এসিআই কনজিউমার ব্র্যান্ডস ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর এতে কোম্পানির বিজনেস ডিরেক্টর অনুপ কুমার সাহা জিএম ইনস্টিউশন সেলস অবন্তি কুমার সরকার প্রকিউরমেন্ট ম্যানেজার সত্যজিৎ দাস বর্মনাল সেলস ম্যানেজার রাহাত আলী পাটোয়ারি বিজনেস ম্যানেজার এ এস এম ফয়জুল্লাহ এবং বাবুচি অ্যাসোসিয়েশন সেক্রেটারি মোহাম্মদ সোহরাব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মেলনের রন্ধন শিল্পে চিনিগুড়া চালের রকমারি ব্যবহার স্বাদ ও মানের উৎকর্ষতা খাদ্যগুণ ও পরিবেশন বিষয়ে আলোচনা হয় প্রতি বছরের মতো এবছরও দৃষ্টিজয়ী পাঠকদের জন্য অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হল ব্রেইল পদ্ধতির বই বিনামূল্যে দৃষ্টিজয়ী মানুষদের জন্য প্রকাশিত এবারের বইয়ের উদ্বোধন হল বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের সভাপতি মফিদুল হক বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের ইজাজ বিজয় ময়মনসিংহের কাঁচি ঝুলিতে চালু হলো রূপালী ব্যাংক লিমিটেডের পাঁচশো উনসত্তরতম শাখা উত্তম সেবার নিশ্চয়তা এই স্লোগানে নতুন শাখার উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আতাউর রহমান প্রধান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের রিকাভারি শাখার প্রধান পিয়র আহমেদ ভূয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শাখার প্রধান কর্মকর্তা ও গ্রাহকরা খুলনা আদিন আকিজ মেডিকেল কলেজ অনুষ্ঠিত হল সামাজিক অবক্ষয় ও নৈতিকতা বিষয়ক সচেতনতামূলক সেমিনার এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডক্টর খান শাকিল আহমেদ উপাধ্যক্ষ ডক্টর আশফাকুর রহমান ও খুলনা আদিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার প্লাবন বসু শিক্ষক সহ শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন স্মার্ট হাইব্রিড টেকনোলজি সুজুকি প্রিমিয়াম সিডান সিয়াল এবং স্টাইলিশ আর্টিকা গাড়ি বাজারজাত শুরু করেছে উত্তরা মোটরস লিমিটেড রাজধানীর আগারগাঁওয়ে উত্তরা মোটরস লিমিটেডের কার্যালয়ে গাড়ি দুটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এ সময় ভারতের অনিল সাইনি সৌরভ গুপ্ত উত্তরা মোটরসের পরিচালক মুজিবুর রহমান ডুরাল্ড মেহদাদুর রহমান হেড অফ বিজনেস প্ল্যানিং নাইমুর রহমান প্ল্যানিং ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার মাশফিক রহমান ও পরিচালকরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবার পার্ট এক্স খেলার খবর ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টির উদ্বোধনী দিনে জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব অন্যদিকে প্রথম দিনে সুপার ওভারে প্রাইম দলেশ্বরকে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পরিষদ পুতুলায় খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে লেজেন্ড অফ রূপগঞ্জকে পাঁচ উইকেটে হারিয়েছে শাইন পুকুর ক্রিকেট ক্লাব একই ভেনুতে প্রাইম দলেশ্বরের দেয়া একশো বারো রানের মামুলি টার্গেটে খেলতে নেমে একশো এগারো রানে গুটিয়ে যায় বিকেএসপি পরে সুপার ওভারে জয় পায় তারা এদিকে সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে এগারো রানে হারিয়েছে শেখ ধানমন্ডি ক্লাব পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে শারীরিক প্রতিবন্ধীরাও সমাজে অবদান রাখতে পারেন আর তাদেরকে মূল স্রোতে ফেরাতেই প্রতিবন্ধী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আয়োজকরা ওয়াল্টনের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় বৃদ্ধি প্রতিবন্ধী ক্রীড়া সমিতি ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম বিস্তারিত জানাচ্ছেন পরা আগার মান বুদ্ধি দৃষ্টি শারীরিক বাঘ ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঢাকার অংশ নিচ্ছেন উদ্দেশ্য কাজে লাগিয়ে সমাজের মূল স্রোতে নিয়ে আসা প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রতিবন্ধীদের দিকে সহযোগিতার হাত বাড়াতে বিত্তবানদের প্রতি কর্মকর্তারা উদ্যক্ত আহ্বান জানান সকালে মিলে যদি তাদের উন্নয়নের জন্য কাজ করি তারা অবশ্যই দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করি দেশে এবং বিদেশে এই যে আজকের যে আয়োজন এটা যখন সবাই দেখবে এতে করে একটা ধারণা সবার ভিতরে বদ্ধমূল হবে যে না প্রতিবন্ধী যারা তারা আসলে বিশেষ সুবিধা বঞ্চিত হলেও তারাও লড়তে জানে এবং লড়াই করে তারা জয় করতে জানে প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক উন্নয়নে অতিথিরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন যত টাকা লাগে এই প্রতিবন্ধীদের ভবন বা চলাফেরার জন্য যা কিছু লাগে আমি আশা করি ঢাকা জেলা পরিষদের অর্থায়নে আমি মনে করবো এদের পাশে থেকে আমি যেন একটু কাজ করে যেতে পারি জাতীয় প্রতিবন্ধী ক্রিয়া সমিতির সাথে আমরা আট বছর যাব কাজ করে যাচ্ছি নেটেন নিউজ এটেন বাংলার চেয়ারম্যান মহোদয় আমাদের প্রধান উপদেষ্টা ওনার মাধ্যমে আমরা প্রচুর প্রসার লাভ করার চেষ্টা করছি অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের বরাদ্দ আরো বাড়ানোর আশ্বাস দেন যে অর্থ বরাদ্দ বা অনুদান প্রতিবন্ধীরা পেয়ে থাকে আমরা আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করে হয়তো সেই বরাদ্দ কিছুটা বৃদ্ধি করতে পারি এবং সরকারও সেই মানসিকতা এবং আচরণ আপনারা দেখতেই পাচ্ছেন দুদিনের শীতকালীন প্রতিবন্ধী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে মিডিয়া পার্টনার এটিএম বাংলা বাংলা শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার অস্পষ্টতা কাটেনি চট্টগ্রামে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার পাঁচ দিন পর তদন্ত রিপোর্ট পুলিশ রেকর্ডে আগে থেকে অপরাধী ছিল বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ বলছে র্যাব বখে যাওয়া সন্তান দাবি পরিবারের এবং খালেদা জিয়ার বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের এ ছিল এখনকার মতো রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন কম স্ল্যাশ এটিএন সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে